ভারতের থেকে আসা বাসমতি চাল না কিনে পাকিস্তানের থেকে আসা বাসমতি চাল কিনুন। বাংলাদেশে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে এই ভারত বিরোধিতার রোগ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। বাংলাদেশে ভাইরাসের মতো ছড়িয়ে গিয়েছে ভারত বিরোধিতা। বাংলাদেশিরা অকৃতজ্ঞ হয়ে ভুলে গিয়েছে ভারতের সাহায্য। বাংলাদেশিরা এখন ভারত বয়কটের ডাক দিয়েছে মালদ্বীপের মতোই, এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশিরা কেন ভারত বিরোধী এবং ভারত বিদ্বেষী হয়ে গিয়েছে, এ নিয়ে তারা মাথা না খাটিয়ে উল্টো বাংলাদেশিদের অকৃতজ্ঞ বলে দোষারোপ করছে। বাংলাদেশে চলমান বয়কট ভারতীয় পণ্য ক্যাম্পেইনের জন্য ভারত নিজেই দায়ী। বাংলাদেশে বয়কটের ডাকে নাকি ভারতের সাময়িক ক্ষতি হলেও না খেতে পেয়ে মারা পড়বে বাংলাদেশিরা। পশ্চিমবাংলার মিডিয়া অভিযোগ করছে বাংলাদেশিরা নাকি আজকাল ভারতকে বয়কট করে পাকিস্তানকে কাছে টেনে নিচ্ছে, সেই সাথে ভারতকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নিয়েছে। আর কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া আসুন তা দেখি, কথা দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর গত কয়েক বছরের জমে থাকা রাগ এবং ক্ষোভ হাওয়া হয়ে যাবে। বাংলাদেশের নাগরিক বৃন্দ, আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন। বাংলাদেশ ভারতীয় পণ্য বয়কট করে যে মাতামাতি করছে, সত্যি কি ইন্ডিয়ান পণ্য বর্জন করাটা এতটা সহজ বাংলাদেশের পক্ষে? তথ্য বলছে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের পেঁয়াজের বাজার এখন পাকিস্তান ও চীনের খাতে। ভারতের থেকে বাংলাদেশ যা যা আমদানি করে তার বিকল্প ওই ভারত বিরোধী মানুষগুলোর কাছে আছে। ভারত আজ যদি বলে দেয় বাংলাদেশিরা ভারতে চিকিৎসা করাতে আসবেন না, তাহলে কি হতে পারে ভাবুন তো। কিন্তু পার্থক্য কোথায় জানেন? নয়াদিল্লি এসব বিরোধিতাকে পাত্তাও দেয় না। বিশেষজ্ঞরা বলছেন যখন ভারত বিশ্বকাপে হেরে গেল, তারপর বাংলাদেশের বেশ কিছু সংখ্যক মানুষ হুল্লোড় হইচই করেছিলেন, তখনই বোঝা উচিত ছিল এটা উপন্যাসের প্রথম অধ্যায়, প্ল্যান রয়েছে আরো বড় সড়, প্ল্যান রয়েছে আরো গভীরে। ফেসবুক, ইউটিউব সব জায়গায় রীতিমতো ক্যাম্পেইন চালানো হচ্ছে ভারতের থেকে আসা বাসমতি চাল না কিনে পাকিস্তানের থেকে আসা বাসমতি চাল কিনুন। সেক্ষেত্রে আফগানিস্তানের বাসমতিও কিনতে পারেন, তাতে আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়ানো হবে। পেঁয়াজ, দুধ বা দুগ্ধজাত খাবার, সূর্যমুখী বা সয়াবিন তেল সহ ভোজ্য তেল, চিনি, মধু, সফট ড্রিঙ্ক, চিপস, বিস্কুট, চকলেট, ক্যান্ডি জাতীয় খাবার। চীনের পর ভারত থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে। আজ ভারতের পণ্য বয়কট করে দিলে ভারত হয়তো সাময়িক বেগ পাবে, কিন্তু কালকে ভারত বিশ্বের অন্য কোনো দেশে অন্য কোনো বাজারও খুঁজে নেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু বাংলাদেশ কাকে বিকল্প বানাবে? পাকিস্তানকে? ইচ্ছা তো তেমনই, কিন্তু পাকিস্তানের দম নেই ভারতের বাজারকে টপকানোর। তার থেকে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে এই ভারত বিরোধিতার রোগ। সীমান্তে আমাদের হত্যা করে আমাদের রক্ত দিয়ে হোলি খেলবেন, আর আমাদের কাছ থেকেই ভালোবাসা আর শ্রদ্ধা কিভাবে আশা করেন আপনারা? গত নভেম্বরেই বলেছিলাম আপনারা আমাদের সাথে ভালো আচরণ করুন, নয়তো ঘৃণার বিপরীতে ঘৃণাই পাবেন, ভালোবাসা নয়। আমরা ভারত বিরোধী কিংবা ভারত বিদ্বেষী নই, শুধুমাত্র তাদের নিজেদের করা ভুলটা আয়নায় দেখাচ্ছি ভারতীয়দের। আজকের ভিডিও এ পর্যন্তই। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয়দের মিথ্যা অপপ্রচার এবং আমাদের যথাযথ জবাব সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।